অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدينة چنل درشق سروتا روحاني چكشا ونستان اپنا در کے شاگتم আমাদের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল পবিত্র কোরআনুল করিম হাদিসে মোবারকা বুজুর্গানি দিনের বাণীসমূহ থেকে বিশেষ করে বর্তমান শতাব্দীর মহান ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরি দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফাসমূহ পেশ করা হয়। দর্শক শ্রোতা আসুন আমরা আজকের আমাদের অনুষ্ঠানের শুরুতেই রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া তিনার লিখিত একটি রিসালা যার নাম হচ্ছে কবরের পরীক্ষা, এর শুরুতেই তিন নম্বর পৃষ্ঠার মধ্যে আল জামিউস সগির 280 নম্বর পৃষ্ঠার 4580 নম্বর হাদিসে মোবারকা বর্ণনা করেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত করি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আমাদের এই অনুষ্ঠানে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসহায় পেরেশানগ্রস্ত উম্মত যারা রয়েছেন বিভিন্ন প্রকারের পেরেশানির মধ্যে তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। তো দর্শক শ্রোতা আসুন আমরা আজকে যে সকল দর্শক আমাদেরকে কল করেছেন আমরা তাদের কল শ্রবণ করব, পাশাপাশি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। জি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته। মনির হোসেন ভাই আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে, সমস্যা হচ্ছে পায়ে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজবাজাল রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন, সাথে সাথে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের আজকের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও মনোযোগ দিয়ে শ্রবণ করুন, যদি সম্ভব হয় লিখে নিন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বরকাতুল আলিয়া তিনার রিসালার মধ্যে যাদের পায়ে ব্যথা অথবা হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা, এদের জন্য রুহানি চিকিৎসা লিখেছেন। ইয়া মুগনি এই ওজিফাটি আগে এবং পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে তারপরে এই ওজিফা পাঠ করে ব্যথার স্থানে ফুক দিয়ে সেখানে মালিশ করুন। ইনশাআল্লাহ আজবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। জি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা হলো যে আমার মিসেসে মাজা এবং হাঁটুতে চরম ব্যথা। জি আবুল কালাম ভাই আপনি রাজশাহী থেকে কল করেছেন, আপনার
স্ত্রীর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তিনার মাজায়, কোমরে, হাঁটুতে ব্যথা হচ্ছে, জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন, যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা লিখে নিন। লিখে নেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ অনেক উপকার হবে। অনেক সময় দেখা যায় দর্শক শ্রোতা, আমরা যেন অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আজকে যে প্রবলেম, যে বিষয়ে রুহানি চিকিৎসা দেওয়া হচ্ছে, হতে পারে এই প্রবলেম আজকে আমার নেই, অথবা এই সমস্যা আজকে আমার নেই, কিন্তু আগামীকাল হতে পারে। যদি আমি আজকে রুহানি চিকিৎসা লিখে নিই, ইনশাল্লাহ পরবর্তী আমার জন্য ইনশাল্লাহ অনেক উপকার হবে। যদি সম্ভব হয় প্রত্যেকে লিখে নিন। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত তিনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে এই রুহানি চিকিৎসা লিখেছেন, যাদের কোমর ব্যথা, যাদের মাজা কোমরের মধ্যে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা লিখেছেন। ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যখানে, যখন আমরা ফজরের নামাজ আদায় করি, তো ফরজ এবং সুন্নতের মধ্যখানে বিসমিল্লাহ রহমান রহিম সহকারে আলহামদ সুরা, সুরা ফাতিহা 41 বার পাঠ করবে। ইনশাআল্লাহ আজওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ কোমরের ব্যথা দূর হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানে এসএমএসকে আমরা শামিল করব। আসুন আমরা শুনি, একজন ইসলামী বোন চট্টগ্রাম থেকে এসএমএস করলেন যে আমার আপু একজনের কাছে টাকা পায়, দেবে দেবে বলে কিন্তু দেয় না, টাকাগুলো কিভাবে পাওয়া যায়, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ জবাজাল মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। যদি কাউকে কর্জ দেওয়া হয় অথবা ঋণ দেওয়া হয়, যদি সেই যথাসময়ে না দেয়, সময় অতিবাহিত করে, কিন্তু আপনি চাচ্ছেন যে সে আপনার টাকা ফিরিয়ে দিক, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 75 বার ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, এই ওজিফাটি আদায় করবেন। ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, এই ওজিফাটি 75 বার পাঠ করে তারপর আপনি সিজদা করুন। সিজদাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যাতে করে যে ব্যক্তি আপনার থেকে টাকা নিয়েছে, সে যাতে করে আপনার টাকা ফিরিয়ে দেয়। ইনশাআল্লাহ আজওয়াজাল আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ টাকা পাওয়া যাবে। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন যে হুজুর, আমি হবিগঞ্জ থেকে বলতেছি, আমার আম্মুর মাথার চুল পড়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ জবাদের রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। দর্শক শ্রোতা, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেকের অল্প বয়সে অনেকে চুল পড়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা শ্রবণ করুন, যাতে করে দাড়ি পরা বন্ধ হয়ে যায়, দাড়ি ভেঙ্গে পরা বন্ধ হয়ে যায়, মাথার চুল পরা বন্ধ হয়ে যায়। কোরআনুল করিমের একটি সুরা, সুরা লাইল, এই সুরাটি 41 বার আপনি পাঠ করুন, তারপর যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফুঁক দিয়ে দিন, ফুঁক দিয়ে সেই তেল ব্যবহার করুন, দাড়িতে ব্যবহার করুন, চুলে ব্যবহার করুন, ইনশাআল্লাহ বাজাল আপনার চুল দাড়ি পরা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকজন ইসলামী বোন মুন্সীগঞ্জ থেকে এসএমএস করলেন যে আমার হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, বাম হাতে ব্যথা, অর্থাৎ শরীরের হাত পায়ে বিভিন্ন স্থানের মধ্যে ব্যথা হচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ বাজাল আরজ করা হচ্ছে। সব সময় উঠতে, বসতে, চলতে ইয়া গনিয়ু, এই ওজিফাটি আপনি পাঠ করতে থাকুন। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই ওজিফাটি ইনশাআল্লাহ আপনি উঠতে, বসতে, চলতে জিকির হিসাবে ইনশাআল্লাহ আপনি ব্যবহার করতে থাকুন। ইনশাআল্লাহ সওয়াব হবে, পাশাপাশি ইনশাআল্লাহ শারীরিক সুস্থতা লাভ হবে। যারা আমাদেরকে কল করেছেন আমরা তাদের কল শ্রবণ করব। যে কল শুনিয়ে দিন। আমি কবিতা থেকে বলছি, আমার নাম রাফি, আমার আম্মুর দুধের পিছনে কাজ করেছে, ওইটার জন্য কি করতে হবে? আপনার মায়ের পিঠের পিছনে পাথর হয়েছে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। প্রথমে আপনার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনার আম্মাকে এই রোগ থেকে শিফা দান করেন। সাথে সাথে দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, অনেকের মা বাবা অসুস্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকের মা বাবাকে শেফা দান করুক। আপনি মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। রুহানি চিকিৎসা হচ্ছে শেখ তরিকাত আমিরা আল সুন্নাত, তেনার রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে লিখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিবাটি 73 বার একটি কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি সংগ্রহ করুন। জমজম শরীফের পানি সংগ্রহ করে ওই জমজম শরীফের পানির সাথে ভিজিয়ে অর্থাৎ ধুয়ে আপনার আম্মাকে পান করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই তো আপনার আম্মা সুস্থ হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার আরজ করা হচ্ছে যে আমাদের রাব্বি ভাই ওনার আম্মার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ওনার আম্মার পিঠের পিছনেই পাথর হয়ে গিয়েছে, যাতে করে রুহানি চিকিৎসা দেওয়া হয়। তো রুহানি চিকিৎসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 73 বার একটি কাগজের মধ্যে লিখে তা জমজম শরীফের পানির মাধ্যমে ধুয়ে সেই পানি আপনার আম্মাকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই তো আপনার আম্মা সুস্থ হয়ে যাবে। জি কল শুনিয়ে দিন। আপনার আম্মুর দাঁতের মাড়ি ফুলে যায়, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন, যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা লিখে নিন। দর্শক শ্রোতা, আপনারা যারা যে যেখানে বসে আজকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনারাও যদি সম্ভব হয় লিখে নিন, যাতে করে আপনার এই রুহানি চিকিৎসা আপনার উপকারে চলে আসে। যাদের দাঁতে ব্যথা হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, কিভাবে রুহানি চিকিৎসা করবে তা হচ্ছে অজু সহকারে কোরআনুল করিমের একটি সুরা যা 30 পারার মধ্যে রয়েছে, সুরা কুরাইশ, এই সুরাটি 21 বার পাঠ করে একটু লবণ নিয়ে লবণের মধ্যে ফুঁক দিয়ে সেই লবণকে যে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে অথবা দাঁতের মাড়ি যেখানে ফুলে গিয়েছে সেখানে মালিশ করবে। ইনশা আল্লাহ আজ্জাবাজাল দাঁত ফুলে যাওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথা হওয়া ইনশা আল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশেদ, এম বলতে কি গাজীপুর টঙ্গি। সমস্যা আমার আম্মার, আমার আম্মার একটা খারাপ দিনের আন্তর আছে, 3 বছর যাব। আর মা তো মেন, তার পাশাপাশি সবাইই কম বেশি সমস্যা করে, আমার বউ আছে, আমার ছোট বোন আছে। জি আব্দুর রশিদ ভাই, আপনি গাজীপুর টঙ্গি থেকে কল করেছেন মাদিনী চ্যানেলে রুহানি চিকিৎসার জন্য। প্রবলেম হচ্ছে আপনার আম্মা এবং আপনার অল ওভার পরিবারের সকলের জিনের সমস্যা হচ্ছে, অর্থাৎ জিন ফ্যামিলির সদস্য যারা রয়েছে তাদেরকে কষ্ট দিচ্ছে। তো রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে যে জিনের দুষ্টামি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এর জন্য শেখ তরিকাত আমির আল সুন্নাত তিনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন। আমি আরজ করতেছি, যদি সম্ভব হয় লিখে নিন। রাত্রে শোয়ার পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে নিন, যদি সম্ভব হয় নিজের শরীরে ফুঁক দিয়ে দিন। আর আপনার ফ্যামিলির সদস্য যারা রয়েছে আপনার প্রত্যেককে আপনি বলে দিন এই ওয়াজিফা, ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওয়াজিফাটি সবসময় পাঠ করবে। ইনশাআল্লাহ আজবাজাল আশা করা যাচ্ছে যে দুষ্ট জিনের দুষ্টামি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের সকল সদস্যকে হেফাজত করবে। জি কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ত্রীর ডান পায়ের হাঁটু নিচে অনেক ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সাথে সাথে দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, যাদের হাত পায়ে ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুক। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, যদি সম্ভব হয় লিখে নিন। পবিত্র কোরআনুল করিমের 28 পারা সূরা হাসাদ এর 21 নম্বর আয়াতে মোবারক 7 বার পাঠ করবেন।
আর পাঠ করার তরিকা হচ্ছে নামাজের পরে অবশ্যই নামাজ আদায় করতে হবে নামাজের পরে সাতবার পাঠ করবে কোরআনুল করিমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা নামাজের পরে সাতবার পাঠ করে যেখানে ব্যথা হচ্ছে সেখানে ফুক দিবে মালিশ করবে ইনশাআল্লাহ আজবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই তো ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে দর্শক আরজ করব যখনই আমরা কোরআনুল করিমের কোন আয়াতে মোবারকা কোন ওয়াজিফা আমরা পাঠ করব যতক্ষণ পর্যন্ত আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না আমরা নিজের আমল না করে অন্য কোন ইসলামী ভাই অথবা ইসলামী বোনের মাধ্যমে যাদের কোরআনুল করিম শুদ্ধ রয়েছে আমরা তার মাধ্যমে ইনশাআল্লাহ পাঠ করিয়ে সেখানে ইনশাআল্লাহ ফুক দেওয়া হবে সেখানে মালিশ করাবো আসুন আমরা কিছু এসএমএস এর দিকে যাব আমাদের একজন ইসলামী বোন এসএমএস করলেন ফতুল্লা থেকে আমার রাতে ঘুম হয় না এর জন্য কি করতে পারি যে রুয়ানি থেকে সারস করা হচ্ছে তা হলো ঘুম যাওয়ার পূর্বে যখন আপনি বিছানাতে যাবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফ বারবার পাঠ করে আপনার শরীরে ফুক দিয়ে দিন ইনশাআল্লাহ আজবাজাল আপনার ঘুম চলে আসবে এরপরও বিছানাতে গিয়ে বারবার কালিমা শরীফ পড়তে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে কালিমা শরীফ পড়তে থাকুন ওয়াজিফা পড়তে থাকুন ইনশাআল্লাহ আজবাজাল ঘুম চলে আসবে কিন্তু মাদিনী চ্যানেলের রুহানি চিকিৎসা অনুষ্ঠান থেকে বলা হচ্ছে জিকির করার জন্য কিন্তু আমরা যদি দেখি আমাদের ঘরের মধ্যে ঘুম যাওয়ার পূর্বে আমরা কি করি ঘুম যাওয়ার অবশ্যই একটা সুন্নত তরিকা আছে ঘুম যাওয়ার আগে আমার জন্য কিছু ইসলামী পদ্ধতি আছে যে ঘুম যাওয়ার পূর্বে আমি কি করব কিন্তু আফসোস অসংখ্য মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে রয়েছে সে জানে না যে ইসলামের মধ্যে ঘুম যাওয়ার কোনো পদ্ধতি আছে কি না ঘুম যাওয়ার কোনো তরিকা আছে কি না আমরা অনেকেই জানি না এই কারণে রাত্রে ঘুমের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের উল্টা সিধা স্বপ্ন আমরা দেখি বিভিন্ন প্রকারের খারাপ কারো স্বপ্ন আমরা দেখি এর কারণ হচ্ছে যে ঘুম যাওয়ার পূর্বে দেখা যাচ্ছে যে আমরা কেউ টেলিভিশন দেখে আমরা কেউ ঘুমালাম অথবা অন্যান্য কোনো আল্লাহ নাফরমানি করে আমরা বিছানাতে গেলাম তাহলে আমাদের ঘুম তো আসবে না আমাদের ঘুমের মধ্যে যে আমরা উল্টা সিধা বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখারও কি সম্ভাবনা রয়েছে এর থেকে যদি আমরা বাঁচতে চাই খারাপ স্বপ্ন দেখা থেকে যদি বাঁচতে চাই আমাদের ঘুম যাতে যাতে করে ভালো হয় তা আমরা আল্লাহ রসুলের নাম নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে জিকির আজকার করতে করতে দুরুদ ও সালাম পড়তে পড়তে আমরা ঘুম যাবো ইনশাআল্লাহ আমাদের ঘুম ভালো হবে সাথে সাথে যখন আমরা ঘুম যাব তো ঘুম যাওয়ার সময় কী নিয়ত করব এই নিয়ত অবশ্যই করব যে আমি ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করব কিন্তু এ ধরনের নিয়ত আমাদের খুব কম হয়ে থাকে যে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ব অসংখ্য মুসলমান আছে যে ঘুম থেকে উঠে দেখে যে সকাল 8টা হয়ে গেছে 9টায় হয়ে গেছে কিন্তু যে নামাজ যে পড়ার প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তা আজকে আমাদের নেই মনে হচ্ছে তো এমন যাতে না হয় আমরা ফজর নামাজ কাজা হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক জি কল শুনিয়ে দিন জি আমানুল্লাহ ভাই আপনি কাপাসিয়া থেকে কল করেছেন অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য পাশাপাশি কিডনিতে পাথর হয়েছে এর থেকে মুক্তির জন্য ইনশাআল্লাহ আজবাজাল রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন আপনি প্রথম বললেন যে বিদেশে গেলে অসুস্থ হয়ে যায় তো আপনি সবসময় ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করুন সবসময় ইয়া সালামু পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা শিফা দান করবে তারপরে কিডনিতে পাথর হয়েছে এর থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে যদি সম্ভব লিখে নিন দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন হতে পারে এই রুহানি চিকিৎসা আপনাদের কাজে আসতে পারে যদি সম্ভব হয় লিখে নিন প্রতিদিন সকালে খালি পেটে 3 গ্রাম মিষ্টি সোডা
আপনি পানির সাথে মিশিয়ে ব্যবহার করুন, খেয়ে নিন ইনশাআল্লাহ জবাজাল কিডনিতে যাদের পাথর হয়েছে ইনশাআল্লাহ জবাজাল দূর হয়ে যাবে আশা করা যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ শিফা দান করবে। আর পাশাপাশি এই সকল ইসলামী ভাই অথবা ইসলামী বোন যাদের কিডনিতে পাথর হয়ে গিয়েছে, আপনারা বেশি থেকে বেশি পরিমাণে পানি পান করুন। আপনার পানির পিপাসা লাগুক অথবা নাই লাগুক, বেশি বেশি পানি পান করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়েই এর উপর আমল করবেন ইনশাআল্লাহ জবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ শিফা দান করবেন। যদি আপনার রোগ যদি কঠিন হয়ে যায় অথবা পুরাতন হয়ে যায় তাহলে এই আমল 41 দিন পর্যন্ত আপনি জারি রাখুন। সকালবেলা খালি পেটে 3 গ্রাম সোডা, যেটা মিষ্টি সোডার মধ্যে কিছু মিষ্টি সোডা রয়েছে, ওই মিষ্টি সোডাগুলো পানির সাথে মিশিয়ে আপনি পান করুন ইনশাআল্লাহ জবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইতে ইনশাআল্লাহ শিফা পাওয়া যাবে। জি কল শুনিয়ে দিন। জি আব্দুল নোমান বোয়ালখালী থেকে কল করেছেন, আম্মুর জন্য, আম্মুর চোখে ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক, যাতে করে উনার চোখের ব্যথা দূর হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দান করুক, রুহানি চিকিৎসা আরোপ করা হচ্ছে যদি সম্ভব হয়। লিখে নিন, বিসমিল্লাহ রহমান রহিম 3 বার পাঠ করে আঙ্গুলে পুক দিয়ে চোখে মালিশ করুন ইনশাআল্লাহ জবাজাল চোখের ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা যারা আমাদের আজকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন, প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা স্মরণ রাখবেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো মুসিবত, কোনো রোগ অথবা পেরেশানি যদি চলে আসে, আমরা ধৈর্য ধারণ করব, সবর করব ইনশাআল্লাহ। সবর এবং ধৈর্যের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অনেক সওয়াব পাবো। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা আজকে কল করেছেন, যাতে করে তাদের পেরেশানি দূর হয়ে যায়, তাদের অসুস্থতা যাতে করে দূর হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين يا رب مصطفى صلى الله عليه وسلم باطفائد مصطفى صلى الله عليه وسلم يا الله আমাদের আমাদের মেহেরবান মা বাবা এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যারা কল করেছেন মাদিনী চ্যানেলে, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দান করে দিন। আল্লাহ যে যে পেরেশানির মধ্যে আল্লাহ পড়ে আল্লাহ মাদিনী চ্যানেলের রুহানি চিকিৎসা অনুষ্ঠানে কল করেছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দিন। যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দান করে দিন। আল্লাহ যারা মেডিকেলের মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তাদেরকে শিফা দান করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ততার মধ্যে রয়েছে মাওলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি আল্লাহ বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ, ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ।